আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজ শুক্রবার আমার অফিস বন্ধ বন্ধের দিন বাসায় আছি তো আজকে বাজারে গিয়ে পাবদা মাছ কিনেছি তো সেই পাবদা মাছ আমি নিজের হাতে রান্না করব আপনারা এনজয় করতে পারবেন জাস্ট এনজয় মাই হবি জাস্ট এনজয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাব্দ মাছগুলো অনেক বড়ো বড়ো খুব কষ্ট করে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও মাছ কাটছি তবে এভাবে না দেখেন মাছগুলোতে ডিম আছে তো ডিমগুলো আমি খুব সাবধানে বের করছি একটু বেশি সতর্ক হয়েই ডিমগুলো বের করছি যাতে ডিমগুলো ভেঙে না যায় দেখুন অনেক সুন্দর লাগছে আপনারা কখনো মাছ কুটলে খুব সাবধানে কুটবেন কারণ এর কাঁটা যদি আপনার হাতে ঢুকে যায় তাহলে খুব ব্যথা করবে আর ছাই নিয়ে ছাই দিয়ে কুটলে আর সুবিধা হবে কারণ মাছ পিছলা হয়ে থাকে ছাই দেওয়ার কারণে মাছটা ধরতে সুবিধা হয় কুটতে সুবিধা হয় মাছটা খুব পিছলা ধরতেই পারছি না এই সাই নিয়ে ধরলাম তবে মাছ একটা সুবিধা এটা মানে খাইতে অনেক স্বাদ আর এর পেটের মধ্যে খুব একটা বেশি ময়লা থাকে না এর কুটতেও সুবিধা আছে বন্ধুরা মাছ কাটা শেষ দেখেন মাসে কতগুলো ডিম ছিল সবগুলো ডিম মাছ থেকে আলাদা করছি তারপরে পরিষ্কার করছি সুন্দর করে এবার মাছগুলো পরিষ্কার করব মাছগুলো আমি পরিষ্কার করছি না কারণ আপনাদেরকে আমি সতর্ক করে দিছি যে আপনারা সাবধানে মাছ কাটবেন যাতে তার কাটা হাতে না পড়ে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার হাতেই একটা কাটা ফুটেছে এই জন্য মাছ আমি ধুতে পারবো না আমি দুঃখিত মাছগুলো আমি আমার বুক দিয়ে ধুয়ে নিচ্ছি সে মাছগুলো ধোয়া প্রায় শেষ মাছগুলো ধুতে অনেক সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় এখন রান্না করব বন্ধুরা পাবদা মাছ ভোনার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি কিছু বেগুন কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে বেগুনটা আমি ঢেলে দেব ফ্রাই প্যানে তারপর আলু দেব পিঁয়াজ গুলো দিলাম লবণ দেব পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দেব মরিচের গুঁড়া দেব আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন মরিচ দিলে টেস্ট বেশি হবে আমি একটু ঝাল পছন্দ করি তাই বেশি বেশি করে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া আমার এখানে সব মশলা একখানে পোস্ট করা আছে মশলা মিক্স সব মশলা একসঙ্গে করা আছে দিয়ে দিলাম তারপরে তেল দেব পরিমাণ মতো যে যেরকম খান তেল কম খাওয়া ভালো বেশি তেল খাওয়া ভালো না সব উপকরণ একসঙ্গে দিয়ে এখন আমি সবগুলো মিক্সড করব ভালোভাবে মাখবো যাতে সবগুলো ভালোভাবে মিক্সচার হয়ে যায় এগুলো আগে আমি সুন্দর করে মিছে নেব এবার আমি মাছটা এখানে দেব আমি আগে মাছটা দিই কারণ সবজিটা ভালো করে মেখে নিলাম মাছটা আগে দিলে যে মাছটা হয়তো বা ভেঙে যেতে পারে এই জন্য মাছটা পরে দিচ্ছি এবার মাছটা দেওয়ার পর আমি মাছটার সঙ্গেও এগুলো মিক্সড করে নেব যাতে হলুদ তারপর লবণ কিছু আর কি মাছের সঙ্গে মিক্সড হয়ে যায় মিশে যায় আলতোভাবে সবগুলো নেড়ে নেব একটু অল্প করে পানি দেবেন সুন্দর করে ঢেকে দিলাম এখন আমি করব। গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে আমি এখন বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে আপনারা অপেক্ষা করুন বন্ধুরা দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে এগুলো আমি টান টান করে রেখেছি কোনো ঝোল রাখি নেই আপনারা যদি চান যে একটু ঝোল রাখবেন খুব একটা বেশি ঝোল রাখলে পরে মজা লাগবে না হালকা একটু ঝোল রাখতে পারেন তা আমি ঝোল রাখি নিই আমি টান টান করে রেখেছি